আজকে আমাদের স্কুলে মাংস রান্না হচ্ছে, আর রান্নার দায়িত্ব আমার। দেখুন বন্ধুরা, সবাই মাংস রান্না করছে। আলুটা ভেজে রেখেছি, গুঁড়ো মশলা দিয়েছি এখানে, আর এখন মশলা, হ্যাঁ মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এই যে কাকি মশলা করছে, ভাত হয়ে গেছে, 105টা বাচ্চা হয়েছে, 105 জনের রান্না। আমি অলমোস্ট কিনে গেছি। ভিডিও করছি। এই মাংস কেমন হয়েছে বললি না তো, আমি এত কষ্ট করে রান্না করলাম, দেখ ঘেমে গেছি কেমন। ওয়েলকাম, লাভ ইউ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুন্নিস গ্যালারি। মুনির আরেকটি সবুজ ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আগের ভিডিওটা দেখালাম, আজকে সকালে স্কুলে গেছিলাম, মর্নিং স্কুলে। তো কালকে যেহেতু লাস্ট স্কুল, গরমের ছুটি, তাই সবাই রান্নাতে একটু চিকেন খাবে বলেছিল। তা চিকেনে আমাদের রাঁধুনি দুজন আছেন, তাদের মধ্যে একজন আসেননি বলে হচ্ছে আমি একটু ওদেরকে সাহায্য করলাম এবং রান্না করেছি। তো সবাই খেয়ে খুব খুশি এবং সবাই বেশ খাওয়া দাওয়া করেছে। চল বাড়ি এসে আজকে বিকালের কাজ দেখাচ্ছি এখন। চলো বিকালে এবার আমরা নার্সারিতে যাচ্ছি। দুপুরে এসে রান্না খাওয়া কাচাকাচি সমস্ত কাজ করে টুবান এসেছে, মাংস দিয়ে ভাত খেয়েছে। টুবান, মাংসটা কেমন হয়েছে? ভালো। এই ধুলোর মধ্যে ডুবতে এইটুকু জল, এক পর আসলেই তো হয়ে যাবে। কালকে যে মেয়েগুনির চারাগুলো বসানো হয়েছিল তার অর্ধেকটা তো বাকি ছিল, প্যাকেটগুলো পুরনো প্যাকেটে চারা বসাচ্ছিলাম বলে ওগুলো একটুখানি দেরি হচ্ছে। তো আজকে সেই প্যাকেটের চারাগুলো বসিয়ে শেষ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এখনও প্রচণ্ড সূর্যের তাপ, এই রোদ্দুরের মধ্যে বসে চারাগুলো তবুও হিল হিলিয়ে উঠেছে। কত দেখো, প্রচণ্ড সূর্যের তাপ, এখনো প্রায় 4টে বাজতে গেছে, 3:30-এর একটু বেশি। তো এবার এই প্যাকেটগুলো প্রথমে জল দিয়ে ভিজিয়ে নেওয়া হবে, কিন্তু তারপরেও যদি নরম না হয় তাহলে জল ছেড়ে দেওয়া হবে, বড় মোটরের জল দিয়ে ভিজিয়ে তারপরে চারাগুলো বসাবো। চাজড়িটাও তো মুখটা খুলে নেওয়া হয়েছে, ওইভাবে খুলে নিলে হবে না, পুরোটা লাগিয়ে তারপরে জল দিতে হবে। এই চারাগুলো সমস্ত আজকে বসে শেষ করব। তবে এক গামলা চারা তোলা আছে, যদি না হয় যেখানে ডবল প্যাকেটের চারা আছে সেখান থেকে তুলে নিয়ে বসাবো। এবার দেখো জল ছেড়ে দেওয়া হয়েছে, জলে কাদা কাদা হয়ে গেছে, সেখান থেকে সব বসাচ্ছি। পড়ে যাচ্ছিলাম উল্টে এক্ষুনি, পড়ার ভিডিও দেখলে। এইখানটা লেবু চারাগুলো ছিল, সবাই দেখেছেন লেবু চারা চলে যাওয়ার ভিডিওটা। তো এই লেবু চারাগুলো চলে যাওয়ার পরে এবার জমিটা সমান করে নেওয়া হচ্ছে। তা কালকে আগামীকাল ভাবছি এখানে প্যাকেট সাজিয়ে আর যে মেগনের চারাগুলো এখনও বেডে আছে ওগুলো দিয়ে দেওয়া হবে তার। কিন্তু কি হবে এখনও পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না, আকাশের অবস্থা ভীষণ খারাপ, হয়তো মেঘ করবে বৃষ্টি এসে গেলে আর প্যাকেট সাজানো হবে না। তো যতটা পারি এখানে কাজ করা হচ্ছে। আপনাদের দাদা দেখুন এখানে ভীষণ প্রচণ্ড রোদ্দুরে তাও প্যাকেটগুলো সাজাচ্ছে, আর এই যে জল যাচ্ছে এখানে দেখুন। আমাদের পুরো প্রায় ঘন্টা দেড়েক পরে ভিডিওটা দেখাচ্ছি, এখানে সব চারাগুলো প্রায় বসানোই হয়ে গেছে,
আর অল্প একটু বাকি আছে, কিছু চারা তুলতে বাকি, প্যাকেটের থেকে চারা তুলে এনে এনে তাই বসানো হচ্ছে। দেখো তোমার এটা আবার পোর্ট্রেট হয়ে যাবে, এটা এবার আবার ঠিক হয়ে হ্যাঁ পৃথিবীর সবচেয়ে ভালো কাজ নাকি গাছ লাগানো। তা গাছ লাগাচ্ছি, কত গাছ লাগিয়ে ফেলেছি, চারিদিকে সবুজ হয়ে গেছে। গাছের এই শিকড়গুলো এভাবে একটু কেটে দিতে হবে, না হলে এগুলো প্যাকেটের মধ্যে এগুলো ঢুকছে না আর মারাও যাবে। পরে লাস্টে অল্প কটা চারা কম পড়েছে, তা আবার ও তুলে নিয়ে আসছে ডবল প্যাকেট থেকে, যেখানে একটা প্যাকেটে তিন চারটে দানা দেওয়া ছিল সেইখানে প্যাকেট থেকে চারাগুলো তুলে নিয়ে এসে তারপরে বসাচ্ছি। আজকের ভিডিওটা এইখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন।